নমস্কার দর্শক বন্ধু, আমি আমার গুরুদেব ও তার আমাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। আমি প্রথমে বলেছি সোমবার দুপুর 1:15 লাইভ প্রোগ্রামে আমাকে প্রতি সোমবার পেয়ে যাবেন। রুমাদিকে পাওয়ার জন্য অনেক অনেকে অনেকে অধীর আগ্রহ থাকে, অনেকে ফোন পায় না বলে এরপর আগের প্রোগ্রামে বলেছিলাম খুব বিরক্ত হয়, রাগ করে, কিছু করার থাকে না আমার, ফোনের ঝড় তো ওঠেই, সেটা আপনারা বুঝতে পারেন কারণ ফোনের লাইন এত বিজি থাকে। এছাড়া যারা মনে করছেন প্রোগ্রামটা কোনোভাবে মিস হয়ে গেছে, তারা তারা ইউটিউবে প্রোগ্রামে দেখতে পারবেন। এছাড়াও আমার 7:35 প্রতিদিন সকালবেলায় আপনাদের জন্য প্রোগ্রাম থাকে, প্রোগ্রামটি ফলো করতে পারেন। দেখুন কেমন লাগে, কী বৃত্তান্ত, কী বিষয় নিয়ে বলছি, প্রতিটা দিনই প্রতি নতুন নতুন বিষয় থাকে আমার আমার কাছে আমার প্রোগ্রামে। আর একটা জিনিস না বললেই নয় যে লাইভ প্রোগ্রাম করতে এসেছি অবশ্যই, কারণ এই অম্বাবাচ্ছে চলাকালীন কাজ চলছে, কাজ হবে, আর সে কাজটা আমি আমার গৃহমন্দিরে করছি। আমি কামাখ্যা যাইনি, এর আগেও বলেছি আমি কামাখ্যা মানে যেতে পারিনি বা যাই না, খুব কম। আর এরপরে আমাকে 1 তারিখে পেয়ে যাবেন হচ্ছে তারাপীঠে, প্রত্যেক অমাবস্যায় আমাকে তারাপীঠে পাবেন। তারাপীঠে মায়ের স্থানে, মায়ের কাছে আপনাদের কাজ নিয়ে যাই, আপনাদের আপনাদেরকে ভালো রাখবো, আপনাদেরকে মঙ্গল করব, আপনাদের সব কিছু সুখের বার্তা নিয়ে মায়ের কাছে উঠি যে মা এদের সকলকে ভালো রাখো। একটা কথা আমরা খুব শুনেছি হয়তো বৌদ্ধ ধর্মের বলে বাণীটি রয়েছে, সব্বে সত্তা সুখী দান্ত, সকল সকলে সুখী হন, সকলে সুখী হলে সকলের মধ্যে কিন্তু আমি জড়িত রয়েছি, মা আমাকে এমনি ভালো রাখবে, কারণ সকলের মধ্যেই তো পড়ি। তাই নিত্যদিন শুরু হয় সকলের প্রার্থনা দিয়ে যে সকলে যাতে ভালো থাকে, মা সকলকে মঙ্গল করো, সকলকে রক্ষা করো। আমার ফোন মানে বললাম ফোন মানে কথা বলা যাবে না, ফোন শুরু অধীর আগ্রহে বসে থাকে, তোমার প্রোগ্রাম ক্যাপ কখন ফোনটি ধরবো। দেখে নি ফার্স্ট কলার বন্ধু কে রয়েছে। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম নৈহাটি থেকে। নৈহাটি থেকে কে বলছেন? আমার নাম স্বপন ঘোষ। স্বপন ঘোষ, সব কার সম্পর্কে জানবেন দাদা? আমার সম্বন্ধে। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 33 বোধহয়। 33 বোধহয় কেন, আপনার বয়সের মধ্যে বোধহয় আসবে কেন? না, 33 প্লাস। 33 প্লাস। এর আগে প্রোগ্রাম দেখেছেন? জন্ম বলতে পারবেন কি? শুক্রবারে। শুক্রবারে। প্রথমে বলি দাদা, দুটো প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে কিন্তু আমি যখন একটা উত্তর দেবো, এক হচ্ছে কর্ম, দুই হচ্ছে বিবাহ। একদম দুই বিবাহ, আমার বিবাহ নিয়ে প্রচন্ড মানে প্রশ্নটা ওটা নিয়েই। আচ্ছা, আমি বিয়ে হচ্ছে না, আমি আমি তো বললাম যে কোনো এবার যে কোনো একটিকে আপনি বাছাই করবেন, তাই তো? অবশ্যই বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আর একটা জিনিস বলি, আপনি কিন্তু দেখতে খারাপ না, দেখতে সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে কি, আপনার মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অনেক মানে ছেলে, সাধারণত ছেলেরা অগোছালো, যে কোনো ভাবে যে কোনো যে জায়গায় পারে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, আপনার মধ্যে সেটি নেই, আপনি কিন্তু গুছিয়ে পার্ট বাই পার্ট সব কিছু ঠিকঠাক রাখেন, তাই তো? আচ্ছা, কাউকে ভালো বেসেছেন এর আগে? ভালোবেসেও কিন্তু সে চলে যাবে। হ্যাঁ হয়েছিল, সেটা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন হয়েছিল। আমি কি স্কুল লাইফে আপনার ছিলাম? হ্যাঁ বলুন। আমি কি স্কুল লাইফে আপনার ছিলাম? না না না। তাহলে স্কুল লাইব্রেরি ধোকা পাবেন সেটা কি করে বললাম? আমি বোঝাতে পেরেছি? কেন বলছি বিয়ে তো কিছুতেই হচ্ছে না, এক হচ্ছে না, মেয়ে দেখে আসলাম কোনো যোগাযোগ হচ্ছে না, বললাম এক হচ্ছে না, এবার পরে কেন হচ্ছে না পরে উত্তর দিচ্ছি, ঠিক আছে? এক হচ্ছে না, কিন্তু যখন হবে করে ফেলবে, সেটা যখন ভালো থাকবে না আরো কিন্তু জীবনটা আরো দুঃখের, তাই না? সেই জন্যই বললাম কাউকে দেখাও, দেখিয়ে নাও, এরপরে বলি তোমার বিবাহটাকে আটকে রেখেছে। আচ্ছা ঠিক আছে, তোমার বিবাহটা আটকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার 31+ মধ্যেই বিয়ে হয়ে যাওয়ার কথা। একটু মনে করো আরো 2 বছর পরে কোনো এরকম বিয়ে প্রায় ঠিক হয়ে যাচ্ছে, মেয়েটি পছন্দ 31 বছরে হয়েছে কি সেটি? হ্যাঁ হ্যাঁ, 1.5 বছর আগে একটা সম্বন্ধ এসেছিল, সেটা প্রায় ঠিক হয়ে গিয়েছিল। তাহলে আমি এতটা কি করে বলতে পারলাম?
এতটা কি বলা যায়? তোমার কি মনে হয়? না দিদি, আপনি যা বলেছেন সবই ঠিক। আচ্ছা, সেক্ষেত্রে কেউ কি শত্রুতা করছে মানে? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আমি বলতে চাইলাম। তুমি কিন্তু মানে ইমিডিয়েটলি দেখাও, ইমিডিয়েটলি দেখাও, ওই বিয়ের জায়গা যেইটুকু প্রবলেম আছে সেটা খণ্ডন করো, তারপর মেয়ে দেখতে যাও। যদি আমার কাছে আসো আমি কিছু প্রসেস বলবো, তোমার 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে দেখাতে হবে সেক্ষেত্রে। আর ভালো লাগলো, তুমি প্রোগ্রাম ফলো করো, আগামী দিনে আরো প্রোগ্রাম ফলো করো নিশ্চয়ই, আর দেখিয়ে নাও একটু, ঠিক আছে? নইলে আরো বয়সটা পেরিয়ে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, ভালো থাকো, জয় মা। আচ্ছা, এই যে বলাটা, মানে আপনারা নিশ্চয়ই ওপার থেকে দর্শক বন্ধুরা বসে নিশ্চয়ই আমার প্রোগ্রামটা যারা ফলো করছেন, একটা ডেটও বলে দেওয়া, 31 বছরে তার পুরো ঠিকঠাক, এইটাও কিন্তু বলা সম্ভব। কারণ আমি মায়ের সাধনা আরাধনা, আমার গুরুদেবের শিক্ষা আমি আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরি, যে আমি মানে আমার ভালো লাগে, সব সময় বলেছি কেউ যদি ভালো থাকে, তার মুখে হাসি যদি থাকে, তাহলে সে হাসি আমি পাবো, আমার সন্তানরা পাবে, আমি সুখে সংসারে ঘর করতে পারবো। কিন্তু কারোর দুঃখের জল, কারোর অভাবের টাকা নিয়ে ছিনিমিনি খেলাটা রুমা ঘুষের কাজ নয়। তাই কামাখ্যা যায়নি, যায়নি, তাতে নিজেকে ঢেকে রাখা, লুকিয়ে বলা কামাখ্যা যাব, এত কিছু ভণ্ডামো করতে আমি পারি না, আমি স্পষ্টবাদী। আপনারা নিশ্চয়ই প্রোগ্রাম শুনলেও বা দেখলেও বুঝতে পারেন, একদম অতি সাধারণ আমি, যা আপনার আমার কাজ হচ্ছে অতি সাধারণ থেকেও আপনাকে কাজ দেওয়া, আপনাকে সাকসেস করা, আপনি যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে উদ্ধার করানোটা আমার কাজ। আমাকে বড় করে দেখানো বা আমি বড় সেটা আমার প্রচার নাই বা করলাম, আপনারা বলবেন কাজ পেলে যে আমি কতটা আপনাদের কাজ দিয়ে খুশি রাখতে পারি। দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে 17+। 17+, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 5। আচ্ছা, বকুন কি বার জন্মেছে মেয়ে? বৃহস্পতিবার। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, আপনার মেয়ের কিন্তু এখন যে যে বর্তমান যে লাইফটা যাচ্ছে, দেখবেন শুয়ে থাকা, অলসতা, ওর পেছনে বক বক করা, আপনার একটু সময়টা বেশি যাচ্ছে। এটা কি ঠিক বললাম না বেটি? না না, ও একটু আলসে টাইপে। আচ্ছা, সেটা আমার কি বোঝা সম্ভব? আমার কি বোঝা সম্ভব সে আলসি টাইপের? আবার আপনি আমাকে কিছু বলেছেন কি, কোনো ডেট অফ বার্থ আমি নিয়েছি? আচ্ছা, দ্বিতীয় বলি, আপনার মেয়ের পড়াশোনা নিয়ে আপনার চিন্তা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পড়াশোনা ও করবে, করেও, কিন্তু লাস্ট টাইমে মনের মতো রেজাল্ট ও পাচ্ছে না। হ্যাঁ একদম দিদি, এমন কি শিক্ষা যেখানে আপনি ওকে পড়তে দিয়েছেন টিউশন, তারাও কিন্তু তাকে স্যাটিসফাইড পড়াশোনা দিতে পারছে না। আমি বললাম যেখানে ও পড়ছে সেখানে কিন্তু ওর মনের মতো ওকে পড়াটা দিতে পারছে না। এছাড়াও আপনার মেয়ে কিন্তু খারাপ নয়, লক্ষ্মী মন্ত্র খুব দেখবেন, খুব মানে, কিন্তু মানে কেমন জানো চট করে রেগে গিয়ে গুরুজনদের সঙ্গে তর্ক বেঁধে যায়। আচ্ছা, এতটাও ডিটেলস বলছি, বুঝতে পাচ্ছেন? তাহলে মেয়েটাকে যদি না দেখান আগামী দিনে কিন্তু ওর রেজাল্টটা আরো খারাপ হয়ে যাবে। আর একটা বলি, খুব সাবধান, মেয়েটি কিন্তু খারাপ সঙ্গ দোষও করে যাবে। আগামী 1.5 বছরের মধ্যে আপনি মিলিয়ে নিন কথাটা, আমি আপনার মেয়েকে দেখিনি, আপনার মেয়ে জানি না, তাই এতটা ডিটেলস বলছি। তাহলে এইটা কতটা মিলবে, আপনি 100% 1.5 বছর পর যদি কাউকে দেখিয়ে নেন তো ঠিক আছে, যদি দেখ না দেখান তাহলে 1.5 বছর পর আপনি অনুতপ্ত করবেন যে কোনো একটা দিদি বলেছিল জ্যোতিষ দিদি, আমি সেই দিনটা খেয়াল করিনি। আগামী 1.5 বছরের মধ্যে বদ সঙ্গের মধ্যে পড়ে যাবে, এখান থেকে সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। কিভাবে কি করবেন সেটা আপনার ব্যাপার, কাউকে দেখিয়ে নেন, বিচার করিয়ে নেন, মেয়েকে প্রোটেকশন দিন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকবে।
সেটি ওই যে বললাম, ওগুলো ডিটেলস জানতে গেলে দিদি চেম্বারে আসুন। অনেক ফোন অজস্র লাইনে আছে দিদি, কিছু মনে করবেন না, কি হয় কেন হয় সব বলে দেব, এইটুকু গ্যারেন্টি। কেন হচ্ছে, কিসে হচ্ছে, কি করলে হবে সব বলা হবে। দিদি আমি কাছাকাছি কোথায় পাবো বলেন? বিরাটি থেকে আপনি ব্যারাকপুর পাবেন। ব্যারাকপুর? হ্যাঁ ঠিক আছে, ব্যারাকপুর ছাড়া অন্য কোথাও পাবো না? ব্যারাকপুর ছাড়া শাহরাপুলি, শাহরাপুলি ঠিক আছে, সেটা পাবেন। এছাড়া শিয়ালদা চেম্বার। আপনি যোগাযোগ ফোন নাম্বারটি যেটা চাচ্ছে নিচে, দুটো মোবাইল নাম্বার যাচ্ছে দেখুন, সেই মোবাইল নাম্বার দুটি কিন্তু বুকিং করার নাম্বার। কেউ, দয়া করে বলছি, কেউ কিন্তু ফোনটি এক্ষুনি ফোন করে ওখানে জানতে চাইবেন না আমার ভবিষ্যৎটা বলুন, ওইটি কিন্তু শুধুমাত্র বুকিং নেওয়া হচ্ছে, ওটি বুকিং নাম্বার, ওখানে কোনো ভবিষ্যৎ বাণী জানার জন্য নয়। এখন আমি এখানে বসে রয়েছি, একটা কল্পনা করুন, সরাসরি ফোন করুন বলে যে ল্যান্ডফোন নাম্বারটি আছে ওতেই আপনারা ফোন করার চেষ্টা করুন, অন্যথা অনেকে আছে বোঝে কি বোঝে না, প্রতিদিন কিন্তু জোরে জোরে চেঁচিয়ে বলি, এখন প্রোগ্রাম চলাকালীন কিন্তু ওই নাম্বারটিতে ফোন করবেন না, সকালেই হোক কি এতে হোক, প্রোগ্রাম চলাকালীন ওতে ফোন, প্রোগ্রামের পরে ফোন করুন, ওটি শুধুমাত্র বুকিং নেওয়ার জন্য। এছাড়াও আপনাদের জন্য আমি আর কিছুদিন করব, তারপর বন্ধ রাখতে হবে, কারণ অনেক সময় চেম্বারে থাকি ফোন ধরতে পারি না। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে যারা, যে সকল লোকেদের সত্যি খুব দরকার জানার, অযথা বিরক্ত করার নয়, কারণ বিরক্ত করার লোকও প্রচুর আছে, নিজেদের জীবনটা তো অগোছালো হয়ে গেছে, তারপরও মানুষকে বিরক্ত করতে চায়, এগুলো ছাড়া যারা সমস্যায় রয়েছেন, প্রকৃত সমস্যায় রয়েছেন, তারা 9টা থেকে 10টার মধ্যে ফোন করে জানতে পারবেন, ঠিক আছে। হ্যালো, কে আছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে শোভনা চক্রবর্তী মা বলছি। আচ্ছা, শোভনা চক্রবর্তীর মা, বা কার বিষয়ে জানেন? নিশ্চয় শোভনার বিষয়ে। হ্যাঁ। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই 26+। 26+, মানে 27-এ পড়েছে। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আচ্ছা, এমনি কি বারে জন্মেছে? আমার মেয়ে শনিবার দিন জন্মেছে। শনিবার দিন জন্মেছে। আচ্ছা, এখন মেয়ের বিবাহিত বিষয় জানবেন? হ্যাঁ, আমার মেয়ে বিবাহের জন্য সবার দেখা শুরু করেছি। হবে না, এখন সম্বন্ধে এখন দেখা হলেও হবে না, কেন? মনের মতো হবে না। তবে কবে হবে? এখন এক মনের মতো হবে না। দ্বিতীয় শুনে রাখুন, মেয়ে যখন বসবে, কোনো প্রকার মেয়েকে ব্লু কালারের শাড়ি পরিয়ে বসাবেন না। আচ্ছা, মাথায় রাখবেন মেয়ে যাতে ব্লু কালারের শাড়ি না পরে, আর যার সঙ্গেই দেবেন আগে জোটক বিচার করবেন, নইলে মেয়ের কিন্তু পরবর্তীকালে বিবাহিত জীবনটা কিন্তু দুঃখের রয়েছে, ঠিক আছে? আর যখন ওকে দেখাতে বসবেন, আমি কিন্তু কোনো কিছু মেয়ের বিষয়ে বলবো না দিদি, যেটুকু আপনার মেয়ের আভাস পেয়েছে আমি বললাম, আপনি মা হয়ে সেটুকু করুন। 1 টাকার কয়েন নিয়ে ওকে 7 বার ওর মাথা দিয়ে ঘোরাবেন, অ্যান্টি ক্লক বাই ঘুরে, ওই 1 টাকা কি 2 টাকার কয়েন নিয়ে ওকে 7 বার অথবা 8 বার মাথা থেকে ঘোরাবেন, ঠিক আছে? অ্যান্টি ক্লক বাই ঘুরিয়ে পয়সাটি রেখে দেবেন, সম্বন্ধ ছেলে সম্বন্ধ লোকেরা চলে যাবে, বা তার আগে আসার আগে যদি করতে পারেন, মেয়েকে সাজিগুজে বসানোর আগে, তারপরে ওই পয়সাটি গিয়ে আপনি কোনো বড় বড় ঠাকুরের মন্দিরে অথবা মা কালীর মন্দিরে অথবা হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসবেন, যতগুলো সম্বন্ধ দেখতে আসবে, ঠিক আছে? কারণ নইলে মেয়ের জীবন কিন্তু, মানে বিবাহিত জীবনটা বাধা রয়েছে, এমনিও কিন্তু খুব মেয়ে বাধা দিয়েই জীবনটা, ওর চট করে কোনো কিছু ওর সাকসেস হতে পারে না। আমি কি ভুল বললাম, কোনো কিছু ভুল বললাম? এবার আপনাকে আমি বুঝতে পারছেন, এক, মেয়েকে ব্লু শাড়ি পরাবেন না, দ্বিতীয় হচ্ছে মাথায় ঘুরিয়ে করুন, বাকি পরে বলবো, যদি আসেন কোনো সময় কোনো চেম্বারে যোগাযোগ করবেন, কেন বলেছি কি এত কিছু এখানে বললাম না, মেয়ের বিয়ে সম্বন্ধ দেখুন, মনের মতো হবে না তবু দেখতে থাকুন, আর যেটা বললাম সেটা দেখলে তবু একটু মোটামুটি আপনাদের পছন্দ মতো হবে, ঠিক আছে? যদি ওটা করতে পারেন নিয়ম মাফিক, ঠিক আছে? ভালো থাকুন, এগুলো বল, মানে বলে দিলাম এই কারণেই, যাতে সে তো মেয়ের মা, তার আমরা প্রত্যেকজন সন্তানের মা, সন্তান যখন বড় হয়
তখন তাদের বিবাহ নিয়েও আমাদের চিন্তা থাকে। সেই বিবাহ বিবাহিত জীবনটা কিন্তু মেয়েদের এমনই, প্রত্যেক মাদের জন্য বলবো, আমি একটা কথা সবসময় আমার মুখে বলি, মেয়েদের না মেয়েদের কপালের নাম গোপাল, এটা আমি বলি এক প্র্যাকটিক্যালি। তাই আমারও সম্মান আছে, আমি কিন্তু আমার মেয়েকে ভালোভাবে সুস্থ সবলভাবে তার জীবনটা ভালো যাক সেইভাবেই কিন্তু তৈরি করেছি, কারণ মেয়েদের বলে কপালের নাম গোপাল, পরবর্তী আমি কি করব আলাদা কথা, কিন্তু মেয়েদের জীবনটা একবার যদি পারি করে দেন, হয়তো আপনার কাছে 25, 26, 27 বাকি জীবনটা কিন্তু কাটাতে হয় পরের সংসারে, আপনি আমি সবাই কাটাচ্ছি। তাই সেই জীবনটা যাতে ভালো হয় তার জন্য কি কি করতে হয় অবশ্য করেই বিয়ে দেবেন, সেইগুলো করে বিয়ে দিতে হয়, তাহলে মেয়েদের বিবাহিত জীবনটা ভালো যায়। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি হ্যালো, হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন, কার বিষয়ে জানবেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি যদি জামাই সম্পর্কে বলি সেগুলো আপনার জানা আছে তো? মোটামুটি জানা আছে। ঠিক আছে, আপনি জামাই বয়স বলুন। 33, 1 থেকে 10 মধ্যে সংখ্যা বলুন। 6 6। কি কি বারে জন্মেছে? সোমবার জন্মেছে। আচ্ছা প্রথমে বলি, আপনার জামাই কিন্তু খুব জেদি আর রাগি। আচ্ছা, এটা কি মিলল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি কেন ফোনটা নিই না, কারণ মা বা স্ত্রী তার স্বামী সম্পর্কে ভালো বলতে পারে, মা বা স্ত্রী তার স্বামী সম্পর্কে ভালো বলতে পারে, কিন্তু আপনি তো যেহেতু শাশুড়ি আপনি তো বেশিটা থাকেন না, সেক্ষেত্রে অসুবিধা অনেক সময় হয়। আচ্ছা জামাই অর্থ করি নিয়ে জানবেন? না অর্থ করি না ম্যাডাম, আমি জানতে জামাইয়ের মানে চারিত্রিক অবনতি ঘটছে কিনা আর কিছু না। চারিত্রিক? হ্যালো হ্যালো হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? মানে গাড়ির আওয়াজ পাচ্ছি, কি বললেন? চারিত্রিক অবনতি? বাড়ি রাস্তার পাশে আমার বাড়ি। আচ্ছা কি বিষয়ে জানবেন বললেন? চারিত্রিক অ্যাকচুয়ালি চারিত্রিক বলতে বিয়ে হয়ে গেছে যে 6 বছর হলো, কিন্তু অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেই সব ব্যাপারে। শুনুন, মেয়ের কাছে সম্পর্ক আছে কিনা সেটি জানতে গেলে তাহা একটা কথা বলি, আপনার জামাই কিন্তু সুন্দর দেখতে, নো ডাউট, তাকে কিন্তু বিয়ের পরও তার প্রেমে কিন্তু অনেক মেয়ে পড়ে, ঠিক আছে? এবার তার ছকে নিশ্চয়ই দেখতে হবে বৃহস্পতি কোন জায়গায়, মঙ্গল কোন জায়গায়, তৃতীয় ব্যক্তি সম্ভাবনা আছে কিনা। অনেক সময় হয় আপনার মেয়ের ছক দিয়ে বেড়ায় তার, সে তার আপনার জামাই অন্য কোনো এতে পড়বে কিনা, ঠিক আছে? এতটা জানলে আপনি নিশ্চয়ই দুঃখ মানে দুঃখ পাবেন এরকম না। এই মুহূর্তে নেই, পরবর্তীকালে একটা লিংক আপ হতে পারে, ঠিক আছে? সেটা কর্মসূত্র থেকে হবে, কর্মের জায়গা থেকে হবে, কর্মের জায়গা থেকে হবে। মেয়ের বিষয়টা নিয়ে জানতেন যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার তার বিবাহিত জীবনটা বলুন। এই আপনারা এমন এমন অদ্ভুত প্রশ্ন করেন, যে প্রশ্নের উত্তর দিতে গেল আমারও এটা টিভি পর্দা আপনারা ভুলে যান। আপনারা, আমি একটা কথা বলি, আমি মহিলা জ্যোতিষ, আমার কাছে প্রচুর প্রচুর মহিলারাই আসে, সত্যি তাতে বলতে আমার লজ্জা নেই, পুরুষরা কম আসে, মহিলারা আসুন, যাদের একদম বলতে যারা কাউকে পাচ্ছেন না তারা আমার সঙ্গে এসে যোগাযোগ করুন, আমি কিন্তু সকল প্রকার কথা শুনি, গুরুত্ব দিই, এসে সমস্যা থেকে বের করার চেষ্টা করি। কে আছেন? হ্যালো হ্যালো, কে আছেন বলুন? আমি আমার সময়টার সম্বন্ধে জানতে চাই, সময় কেমন যাচ্ছে? কার সম্পর্কে? হ্যালো হ্যাঁ, কার সম্পর্কে বলুন? হ্যালো, আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা আপনার বয়স কত? 45 বছর। আচ্ছা 1 থেকে 10 মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10 মধ্যে 9।
নয়। আচ্ছা আর একটা জিনিস বলি, কি বারে জন্মেছেন? সোমবার। আচ্ছা আপনি টিভি যে ভলিউমটা একটা আস্তে করে দিন, এখানে রিপিট আসছে, নাহলে কিন্তু ফোটা কেটে দেবো আমি। বলুন। প্রথম বলছি, আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন আগাগোড়াই, কারণ আপনার শরীর স্বাস্থ্য ভালো যায় না, পেটের সমস্যা পর্যন্ত আপনার রয়েছে। এখন থাকবে আপ টু 52 তে, যখন ইয়ার্স হবে তখন এজ হবে, তখন আস্তে আস্তে আপনি যে ঠিক হবেন। আর একটা বলি, আপনি কিন্তু খুব মেজাজি। ও কি আমি বললাম সেটা? হ্যাঁ বলুন না কি না। আপনি রেগেও তো যান ঝপ করে, মানে যখন রেগে যান কাউকে কিছু বলেন তখন কিন্তু আপনার খেয়াল থাকে না, পরে কিন্তু নিজে নিজে আপনি শত নিজে নিজে কিন্তু অনুতপ্ত হন যে আমি কথাটা ভুল বললাম, না বললেও পারতাম, কিন্তু ছোট হওয়ার মানসিকতা আপনার নেই। মানে চট করে কাউকে মানে সরি বলে এ বলে ছোট মানে একটু নত হবো সেটা আপনি করতে চান না। আর তোমার আপনার ব্যবসা, ব্যবসার কথাই বলি, ব্যবসাটা ভালো যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেরানো প্রতিদিন এ করার আগে, ব্যবসাতে যাওয়ার আগে ডান পা ভিড়ে থেকে বের করবেন, আর যখন দোকানে ঝাপটা খুলবেন বা ব্যবসাটা যেটি বাড়িতে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডান পা ব্যবসার ঘরে ঢুকিয়ে, বা দোকান হলে ব্যবসার ঘরে ডান পা ঢুকিয়ে ব্যবসাটি শুরু করবেন প্রতিদিন। আর আরও অনেক টোটকা আছে পরে এর জন্য, ব্যবসার জন্য করুন, আপনার ব্যবসা ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে চিন্তা নেই, ব্যবসাটাই আপনার ভালো হবে। কিন্তু রাগ, একটু রাগ যে দুটি কমাবেন বলতে, কারণ হাতে সময় নেই, আপনার ফোনটি কাটতে হলো, কারণ আমাকে টোটকা দিতে হবে আগামী দিন, যাদের বললাম যে ব্যবসা ভালো হবে আপনার, চিন্তা থাকবে না। ব্যবসা অর্থ ধন সম্পত্তি সকলে চায়, তার অভাব ঘটলে সকলেরই মন মেজাজ খারাপ হয়, এ এমনই জিনিস, বলে না পকেটে টাকা থাকলে রাজা আর না থাকলে ভিখারি, আর ভিখারি হতে কারোরই ভালো লাগে না। মানে দু কেউ কেউ আছে 100 টাকা থাকলেও 1000 টাকার গল্প মারে, কেউ কেউ আছে 1000 টাকা কিন্তু 1000 টাকার মতোই এ করে। কিন্তু আজকের গল্পটি হচ্ছে, যারা মানে ধরুন ধন সম্পত্তির অভাব হচ্ছে, অর্থকড়ির অভাব হচ্ছে, তারা অশোক গাছের শিকড় তুলে নিয়ে আসুন। অশোক গাছের শিকড় শনিবার অথবা কোনো পূর্ণিমা তিথি অথবা কোনো শুভ তিথি পঞ্জিকা দেখে সময় অবশ্যই, আমি একটা বলে দিলাম বলতে পারবো না কারণ আমি তার পঞ্জিকা নিয়ে বসিনি, সময় দেখবেন, দেখবেন অমৃত যোগ বলে একটা লেখা থাকে, অমৃত যোগ, সেইখানে একটা শুভ বা শুভ সময় কাল সময় এরকম পঞ্জিকায় লেখা থাকে, যে শুভ সময়টা বলছে সেই শুভ সময় টাইমটিতে অশোক গাছের শিকড়টি তুলে এনে গঙ্গার জল দিয়ে ধুয়ে পূজা স্থানে রেখে দিন। 7 দিন ধরে তাকে পূজা ধূপ ধুনা দিয়ে পূজা করুন, তারপর সেটিকে তুলে নিয়ে হলুদ কাপড়, চেলি কাপড় হোক লাল চেলি কাপড় হোক, তাকে মুড়ে ক্যাশ বাক্সে রেখে দিন বা আলমারির লকারে রাখুন। রেখে প্রতিদিন কিন্তু নিয়মিত ধূপ ধুনো তাকে দেখাতে হবে, এমন জায়গায় রাখবেন যাতে তাকে একটু খুলে ধূপ ধুনো দেখাতে পারেন, দেখুন ধন সম্পত্তির অভাব দূর হবে, যথেষ্ট পয়সা, একদম 100% গ্যারান্টি, টোটকাটি করে দেখুন। ঠিক আছে, ভালো থাকুন, আগামী সোমবার আবার দেখা হবে আপনাদের এই লাইভ প্রোগ্রামে 1:15। নমস্কার।